আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মজ্জোর হাওড়ার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের নির্দেশে 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় আজ শুভ বিজয় দশমীর দিনে আমরা এখানে উপস্থিত রয়েছি। এই শিল্প রোড আনন্দ কুমার রায়চৌধুরী লেন ধর্মতলা লেনের সংযোগস্থলে এই অঞ্চলের সমস্ত শুভবর্তী সম্পন্ন নাগরিক, সমস্ত পল্লীবাসী বৃন্দ, সমস্ত পঞ্চবটী নাগরিক এবং যে সমস্ত পুজো কমিটি, দুর্গাপ্তা পুজো কমিটি, বারোয়ারি পুজো কমিটি এই পদ ধরে শুভ বিজয় দশমীর দিনে মা দুর্গাকে নিয়ে গঙ্গা পক্ষে নিরঞ্জনের পথে এগিয়ে চলেছেন। সেই সমস্ত পুজো কমিটির সকল সদস্য, সকল সদস্যা সকলকে আমরা জানাই মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের পক্ষ থেকে শুভ বিজয় দশমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। আজকে দুর্গা পূজার সমাপ্তি, আজকে শুভ বিজয়ার দিন, আজকে মিষ্টিমুখের দিন, আজকে গোলাগুলির দিন। তার সঙ্গে আজকে যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতাকে কাটিয়ে নিয়ে আমরা আবার অপেক্ষা করব। একটা বছর আবার মা আসবেন, সেই অপেক্ষায় আমরা আবার থাকবো, মা আবার আসবেন। আশা করি আগামী বছর মা দুর্গা আমাদের জন্য করোনার প্রকোপ কাটিয়ে দেবেন, আর আমাদের মুখোশ পরে, মাস্ক পরে পুজো মণ্ডপে আমাদের যেতে হবে না। সবাই আনন্দের সঙ্গে পুজো উৎসব পালন করবে। 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দকে আমরা জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।